मछली खाएगा, मछली को दर्द होता है, और अगर विवेकानंद अगर मछली खाए, ठीक है, तो क्या एक सिद्ध पुरुष मछली खा सकता है? क्या सिद्ध पुरुष फाफा फाफा कर सकता है? नहीं कर सकता है। ऐसा व्यक्ति मेरे सामने खड़े होंगे, मैं उनको नमन करूंगा कि आप शिकागो गए, आपने हिंदुत्व को लेकर अच्छा स्पीच दिया, थैंक यू माय डियर ब्रदर्स एंड सिस्टर्स, नाइस। मेरे को यहां से मायापुर जाना है, सब रास्ते गंगा नदी की इसका निकल जाओ तो भी मायापुर, इस तरफ निकल जाओ तो भी मायापुर, उस तरफ निकल जाओ मायापुर, यहाँ निकल जाओ मायापुर, ऊपर निकल जाओ मायापुर, नीचे निकल जाओ मायापुर, सब रास्ते मायापुर जाते हैं। चौथो मौत तोतो पौत, चौथो मौत तोतो पौत। नमस्कार प्रभु जी, আপনি সব কি করছেন মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। আমি আপনার থেকেও শিখি, আমি আচার্য প্রশান্তের কাছ থেকে শিখি, আমি সদ্গুরুর কাছ থেকে শিখি, আমি অনেক শিখি, আমার শেখার শেষ নেই, আমার খুব শেখার চাহিদা। কিন্তু আপনি যেভাবে এগোচ্ছেন, আমি কিছুদিন আপনাকে ফলো করছি, আপনি তো ঠিক পথে চলছেন না। আপনি এমন শিক্ষা শিখে গেছেন শেখাতে শেখাতে যে আপনি এখন রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, এনাদের নিয়েও আপনি প্রচার সস্তার প্রচারে আসছেন। আমি জানি আপনার মনের উদ্দেশ্য কি, এইটুকু বোঝার ক্ষমতা আমাদের হয়েছে। আপনি চাইছেন সস্তার প্রচার, আপনি জানেন অপপ্রচারই হলো প্রচারের সব থেকে বড় জায়গা। আপনি অপপ্রচার করে আপনি প্রচার চাইছেন বাঙালির মধ্যে। আপনি জানেন আপনি যখনই স্বামী বিবেকানন্দ আর রামকৃষ্ণ পরমহংসদেবকে নিয়ে বলবেন এবং আপনি প্রচার পেয়ে যাবেন, কারণ এটা নিয়ে জল বলা হবে, আপনি এটা সস্তার প্রচার আরো বেশি পেয়ে যাবেন। কিছুদিন আগে প্রশান্তকে নিয়ে বলেছেন, আচার্য প্রশান্ত স্যারকে নিয়ে, আপনি ব্যক্তিগত ভাবে, আপনি একটা কাপুরুষের মতন, এটা কাপুরুষ বলা হয় ব্যক্তিগত ভাবে যাকে অপমান করা হয়, আপনি ব্যক্তিগত ভাবে অপমান করেছেন। আপনি আচার্য প্রশান্ত স্যারের স্মোকিং পিক, ডান্সিং পিক, এগুলো আপনি প্রচার করে আপনি একটা নগণ্য মানসিকতা পরিচয় দিয়েছেন, এগুলো নগণ্য মানসিকতা। আর এখন কি করছেন? এখনো সে একই কাজ করছেন। মাছলি খায়গা মাছলি কো দর্দ হোতা হ্যায়, আর আগর বিবেকানন্দ আগর মাছলি খায়ে, ঠিক হ্যায়, তো ক্যা এক সিদ্ধ পুরুষ मछली खा सकता है? क्या सिद्ध पुरुष फाफा फाफा कर सकता है? नहीं कर सकता है। ऐसा व्यक्ति मेरे सामने खड़े होंगे, मैं उनको नमन करूंगा कि आप शिकागो गए, आपने हिंदुत्व को लेकर अच्छा स्पीच दिया, थैंक यू माय डियर ब्रदर्स एंड सिस्टर्स, नाइस। माछ मांस, माछ खावा, स्वामी विवेकानंदे माछ खावा, सिगरेट खावा, अरे उनार ज्ञान के देखुन, अपनी उनार ज्ञान के नियो आंगुल तुलछेन। উনি কেন বলেছেন জানেন? এই যে বলেছেন যে তুলসী পাতার থেকে, উনি বলেছেন তুলসী পাতার থেকে বেগুন খাওয়া ভালো। হ্যাঁ, উনি তুলসী পাতা থেকে বেগুন খাওয়া কেন বলেছেন ভালো? তখনকার দিনে সময় দাঁড়িয়ে দেখেছেন যে কোন প্রেক্ষাপট ছিল তখনকার সময়। আজ থেকে জাস্ট 40 বছর আগেও আপনার তো এতটা বয়স হয়েছে, আপনি জানেন আপনার পূর্বপুরুষদের কাছ থেকে যে আমরা দুর্ভিক্ষ অঞ্চলে থাকতাম, বিশেষ করে বাংলা, এখানে দুর্ভিক্ষ হতো, কথায় কথায় খরা, এবং ইংরেজ আমলে তো খাবার পাওয়াই যেত না। সেই সময় দাঁড়িয়ে তুলসী পাতা খাবে মানুষ, পেট ভরাবে না, বেগুন খাবে, বেগুন তখন সব থেকে সস্তার জিনিস ছিল, বেগুন কচু তখন। তাই জন্য বলেছেন তুলসী পাতা খাবার থেকে বেগুন খাওয়া ভালো, যাতে শরীরে শক্তি আসে। তখন ধর্মের রাজনীতি, ধর্মের মতন, যা আপনারা ধর্মের রাজনীতি করছেন, আমি ধর্মের রাজনীতি বলে ফেলছি, তখনকার সময় বেগুন খাওয়া বেশি দরকার ছিল, কারণ দেশকে স্বাধীন করতে হবে, আপামর যুব সমাজ, সবার ভারতবাসীদের বেঁচে থাকতে হবে, তুলসী পাতাকে বেঁচে থাকা যায় নাকি? তুলসী পাতা পেট ভর্তি থাকার পরে খাওয়া যায়, পেট ভরানোর জন্য তুলসী পাতা খাওয়া যায় না, বেগুন খেতে হয় তার জন্য। তাই জন্য বলেছেন বেগুন খাওয়া ভালো। উনি বলেছেন গীতা পড়ার থেকে ফুটবল খেলা ভালো। ये बोलना फुटबॉल खेलने से टीम स्पिरिट आती है, भगवद गीता पढ़ने से टीम स्पिरिट नहीं आती, तो भाई तुम 3 घंटा फुटबॉल खेलो और आधा घंटा गीता पढ़ लो, कर सकते हैं ना? पर ये बोलना गीता पढ़ना उससे ज्यादा श्रेष्ठ फुटबॉल खेलो। হ্যাঁ বলেছেন, কেন বলেছেন? তখনকার প্রেক্ষাপটে দাঁড়িয়ে বলেছেন, তখনকার প্রেক্ষাপটে দাঁড়িয়ে উনি বলেছেন ফুটবল খেলা ভালো, কারণ শরীরের জোর চাই, ইংরেজদের সঙ্গে, যুব সমাজকে ইংরেজদের সঙ্গে লড়ার জন্য শরীরের জোর চাই, পরাধীন ভারতবর্ষ, বুঝুন। আপনার মতন এখনকার সময় দাঁড়িয়ে একটা বিভিন্ন জায়গায় এসি চালিয়ে হল ভর্তি লোক দিয়ে ধর্মের প্রচার করতে গিয়ে হাওয়া খেতে খেতে হবে না। তখন এরকম করতে গেলেও আপনাকে নিয়ে চলে যেত ইংরেজরা, তুলে বলতো যে আপনি স্বদেশী আন্দোলন করছেন। জানেন এটা, ইতিহাস পড়েছেন নাকি? সেটুকুও পড়েননি আপনি।
আপনি তো ইঞ্জিনিয়ার শুনেছি, তো ইঞ্জিনিয়ার হয়ে এগুলো তো জানার কথা আপনার। তাই উনি বলেছেন যে ফুটবল খেলা ভালো, ফুটবল গীতা পড়ার থেকে, বাড়িতে বসে বসে একাকি গীতা পড়ার থেকে 10 জনে ফুটবল খেলা, যে তোমরা সবাই এক হও, একত্রিত হও, শরীরে জোর আনো, এই জন্য বলেছিলেন। সেই সময় একটা কবির কথা, একটা কবির কবিতা, একটা লেখকের লেখা গল্প, উপন্যাস, একটা চলচ্চিত্র, সমস্ত কিছু সেই সময়ে প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিচার করতে হয়। ছবি, সব কিছু, যে কোনো শিল্প, যে কোনো বাণী, যে কোনো গল্প, সমস্ত কিছু সেই সময়ে প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিচার করতে হয়। এই সময় দাঁড়িয়ে নয়, আরাম করে নয়। আপনি তো বেশ ভালোই, আপনাকে মাংস মাছ খেতে হচ্ছে না, আপনি তো একদম, তারপরে চব্বুচ্চলের যে ঘি মাখন সবই তো খাচ্ছেন, সুতরাং তুলনা করবেন না। খিদে পেটে জানেন না, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, ঝলসানো মানে আকাশের চাঁদ যেন ঝলসানো রুটি, এটা শোনেননি আপনি? তো কে কি খাদ্য বিচার, তো তার খাদ্য বিচার, সেটা নিয়ে আপনি জ্ঞানের তুলনা কেন করছেন? শিবের সম্বন্ধেও তো অনেক কিছু আমরা জানি, ভগবান শিবের সম্পর্কে, অথবা শুধু আমি ওনাকে না হয় চিনি না, ভগবান শিবকে না হয় চাক্ষুষ দেখিনি আমরা তার সম্বন্ধে, কিন্তু আমরা তো বিভিন্ন রকম সাধু সন্ন্যাসীদের দেখি, তারাও তো স্মোক করেন। অনেক সাধু সন্ন্যাসীদের আমাদের এখানে আসেন গঙ্গাসাগর মেলায়, তো তারা কি আধ্যাত্মবাদ নয়, তারা কি ধার্মিক নন? তো সেটা বড় কথা নয়, তার মধ্যে কতটা জ্ঞান আছে, তিনি কি চাইছেন সেই জ্ঞান প্রচার করে, সেটা দেখতে হবে। তো অপপ্রচার করলে হবে নাকি কারোর নামে, না জেনে না শুনে? যাক, যেই আদর্শে বড় হলাম, যেই রামকৃষ্ণ পরমহংস দেবের কথামৃত পড়ে বড় হলাম, যে স্বামী বিবেকানন্দের আদর্শ নিয়ে নিজেকে স্থাপন করার চেষ্টা করা হচ্ছে, বাঙালিরা চেষ্টা করেন, সেখানে আপনি কি প্রশ্নচিহ্ন জাগাচ্ছেন? আপনার যে সংস্থা সেটাও একজন বাঙালি দিদি, জানেন তো, একজন বাঙালি সেই প্রতিষ্ঠাতা, কি নিয়ে আলোচনা করছেন? খোঁজ নেবেন, খোঁজ নিয়ে বলবেন, পড়াশোনা করে বলবেন, পড়াশোনা জানা অবশ্যই দরকার, এবং শুধু পড়াশোনা করলে জ্ঞান অর্জন করা হয়, শিক্ষা নয়। রামকৃষ্ণ পরমহংসদেব হয়তো পড়াশোনা করেননি, কিন্তু শিক্ষিত ছিলেন, পড়বেন ওনার কথামৃত পাঁচখানা খণ্ড পড়বেন, বুঝতে পারবেন উনি কি বলতে চেয়েছেন। উনি, আপনি তো সেটাও জানেন না উনি ওটা বলেছেন, যত মত তত পথ স্বামী বিবেকানন্দ নয়, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন। কেন বলেছেন জানেন? আপনি সেটুকুও ধারণা নেই আপনার, আপনি জ্ঞানী মনে করেন নিজেকে, আপনার সেটুকুও ধারণা নেই। যত মত তত পথ মানে কি? এই তার আগে বলি গীতাপাঠ, গীতাপাঠ জানেন? গীতাপাঠ, এই যে গীতাপাঠ বলা হচ্ছে, আপনি তো ধার্মিক মানুষ, ধর্মে কি বলছে? তিনটে গুণে মানুষ, তম রজ সত্ত্ব, অর্থাৎ তমসাচ্ছন্ন, রাজকীয় গুণ এবং সাত্ত্বিক গুণ, তিনটে গুণে সমস্ত কিছু রয়েছে, সেই ফুল হোক, ফল হোক, মানুষ হোক, যে কোনো জীব হোক, তিনটে গুণ তার মধ্যে বর্তমান থাকে, কোনোটা বেশি কোনোটা কম। এবার যদি যে তামসিক হয় তাকে সত্ত্বগুণে আসতে হবে, যে রাজসিক তাকেও সত্ত্বগুণে আসতে হবে, এবং সাত্ত্বিক মানুষের যেটা আছে সেটা তো আছেই। তো উনি বলেছেন যে সত্ত্বগুণ, যিনি তামসিক, সেই তামসিক মানে অর্থাৎ কুঁড়ে, কিছু না, অকর্মণ্য, এইসব মানুষেরা গীতা পড়লে, বাড়িতে বসে গীতা পড়লে কিছু হবে না, তমস থেকে সত্ত্বগুণে আসা সম্ভব নয়, আগে রজগুণে আসতে হবে, তমস থেকে রজতে আসতে হবে, রজ থেকে তারপরে আপনাকে আসতে হবে সাত্ত্বিক গুণে। তাই বলেছে যে বাড়িতে বসে বসে গীতা পাঠ করার থেকে ফুটবল খেলা ভালো, আগে তমস থেকে রজতে আসো, রজ থেকে সত্ত্বতে যাও, পড়তে হবে। তো কি পড়েছেন, কিছু দেখে 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 বলে বলে মুখস্থ করে, সেরকম মুখস্থ তো আমারও আছে, সেরকম মুখস্থ বিদ্যা, আমি গীতাও বলতে পারবো। মজ্জা বিশ্ব মনোজে বাঙ্গিত্য যুক্ত পার্শ্বতে সাধ্যেয় পর পেতাস মেমে যুক্ত তমামতা যে চাপ্পর্ম নির্দেশ ব্যক্তম পর্যু পার্শ্বতে সর্বত্র গম চিন্তন চ কূটস্তম চলম ধ্রুবং স্বয়ং ইন্দ্রিয় গ্রামং সর্বত্র সমবুদ্ধয় তে প্লাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতা ক্লেশ হধিকতরস্তে শ্যাম ব্যক্ত সচেক্ত শ্যাম অবক্তা হি গতি দূর্ঘং দেহোদ্ব্যাপী ব্যাপতে যেহেতু সর্বাণী কর্মাণী মহিষ্যাং সমাত পরা অনন্যৈন্যযোগেন মাং থায়ন্তু পার্শ্বতে তে শ্যাম অংশ মুদ্ধত্তা মৃত্যু সংসার সাগরাৎ ভবানী ন চিরাৎ পার্থ মজ্জা বিদ্যুৎসেতুষাম মজ্জেব মনমাধৎস ময়ি বুদ্ধিং নিবেশয় নিব শিষ্য সীমজ্জেব অত উদ্ধং ন সংশয়। তো কি হয়েছে তাতে, আমিও তো বলতে পারছি, তাই বলে আমি জ্ঞানী, আমি আধ্যাত্মিক, একদমই না, কিন্তু আপনি ভাবছেন, কিছু মুখস্থ করে ভাবছেন, আধ্যাত্ম ওরকম নয়। আধ্যাত্ম তো নিজের ভেতরে যাওয়া, আধ্যাত্ম জ্ঞান মানে কি, অধিক আত্মজ্ঞান, নিজেকে বোঝা, নিজেকে জেনে যাওয়া, নিজেকে জেনে গেলে না সবাইকে এক মনে হয়, তখন আর কারোর বিপক্ষে গিয়ে কথা বলতে দরকার পড়ে না, তখন মানুষ আপনাকে এমনি বড় করে দেবে, নিজের প্রচার করে অন্যকে ছোট করে, দুরকম ভাবে তো মানুষ বড় হয় জানেন তো, এক যে নিজের যোগ্যতায় বড় হয়, স্বামী বিবেকানন্দ,
উনি কি করেছেন, নিজের যোগ্যতায় বড় হয়েছেন, রামকৃষ্ণ পরমহংস নিজের যোগ্যতায় বড় হয়েছেন, করে একটা সংস্থা তৈরি করেছেন স্বামী বিবেকানন্দ, যে সংস্থা বিশ্বব্যাপী চলছে, বিশ্বব্যাপী। এবং শুধু তাই নয়, সেই বিশ্বব্যাপী যে সংস্থা, সেই সংস্থার উনি প্রতিষ্ঠাতা, ওনার গুরুর নামে করেছিলেন। আর আপনি যে প্রতিষ্ঠা, যে প্রতিষ্ঠানের আন্ডারে আছেন, আপনি কিন্তু প্রতিষ্ঠাতা নন, একটা প্রতিষ্ঠানের আন্ডারে আছেন, আন্ডারটেকিং, আপনি সেখানে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছেন, এবং সেইটার প্রতিষ্ঠাতা একজন বাঙালি, আপনি সেখানে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলে দিচ্ছেন বাঙালির, বাঙালির আদর্শের বিপক্ষে গিয়ে, যাদেরকে বাঙালি আদর্শ ভাবেন, যে দুটো মানুষকে, তাদের বিপক্ষে গিয়ে আপনি বলেছেন সস্তার প্রচার পাওয়ার জন্য। কেন করছেন এসব? কি বলেছেন স্বামী বিবেকানন্দ এই রামকৃষ্ণ পরমহংসদেব? আপনি বলছেন স্বামী বিবেকানন্দ বলেছেন, ওটা রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন। कोई बोले अच्छा अच्छा अगर मेरे को पहुंचना है ऑस्ट्रेलिया तो कैसे पहुंचेंगे, तो यतो मत ततो पत, जिस रास्ते से निकलना है निकल जाओ, सब रास्ते ऑस्ट्रेलिया जाते हैं। वो निकल गया एक अंटार्कटिका निकल गया, वो पहुंच गया अलास्का पहुंच गया, वो पहुंचेगा ऑस्ट्रेलिया? नहीं, सारे रास्ते ऑस्ट्रेलिया नहीं जाते। मेरे को यहां से मायापुर जाना है, तो सब रास्ते गंगा नदी की इसका निकल जाओ तो भी मायापुर, इस तरफ निकल जाओ तो भी मायापुर, उस तरफ निकल जाओ मायापुर, यहाँ निकल जाओ मायापुर, ऊपर निकल जाओ मायापुर, नीचे निकल जाओ मायापुर, सब रास्ते मायापुर जाते हैं। चौथो मत तोतो पोत, ये तो लॉजिकली भी सेंस नहीं बनाता ना। आप जीपीएस में डालो तो क्या सारे रास्ते जा रहे होते वहां पर? किस में लिखा? भगवदगीता में। आप किसको मानेंगे, जोतो मोत तोतो पोत या भगवदगीता को मानेंगे? हम किसको मानेंगे, विवेकानंद को मानेंगे या भगवान कृष्ण? जोतो मोत तोतो पोत माने कि, जोतो मोत तोतो पोत माने আমাদের, আমরা অ্যাকচুয়ালি যেতে চাইছি কার কাছে? একজনের কাছে, এক ঈশ্বর, এবং অদ্বিতীয়ম অহম ব্রহ্মাস্মি, তিনি এক এবং অদ্বিতীয়। সে তাকে এরম ভাবেই রাখা হোক আর এরম ভাবেই রাখা হোক, যেভাবেই রাখা হোক, সে আল্লাহ হোক, ঈশ্বর হোক, ভগবান হোক, একজনই তো। তো তার কাছে যাবার যে কোনো পথই ধরুন, আপনি যদি যেতে চান যে কোনো পথে আপনি চলে যেতে পারবেন। আপনি জানেন না কটা মার্গ, ভক্তি মার্গ, কর্ম মার্গ, জ্ঞান মার্গ, রাজমার্গ, এরকম কতগুলো মার্গ আছে জানেন না? ভক্তিযোগ, জ্ঞানযোগ, রাজযোগ। আপনি জানেন না আপনি যে কৃষ্ণ কৃষ্ণ করেন কৃষ্ণের গীতায়, আপনি যে গীতা গীতা করেন সেই গীতায় কতগুলো মার্গের কথা বলা আছে? আঠেরোটা অধ্যায়ে আঠেরোটা মার্গের কথা বলা হয়েছে, আঠেরোটা অধ্যায়ে আঠেরোটা যোগের কথা বলা হয়েছে, যে তুমি যে পথেই যাও, কর্মপথে যাও, ধর্মপথে যাও, জ্ঞান পথে যাও, ভক্তি পথে যাও, যে কোনো পথে যাও, আঠেরোটা অধ্যায় তো আঠেরোটা যোগ, আঠেরোটা পথ, তো তুমি যে পথেই যাও সেই পথেই তুমি আমাকে পাবে। তো একই কথা তো বলেছেন উনি, উল্টা কোথায় বলেছেন স্যার? আপনি কিসব ভাবে বিচার করলেন, কি ভুল বুঝেছেন? তো আপনি এই দিক দিয়ে গেলে অস্ট্রেলিয়া, ওদিক দিয়ে গেলে অস্ট্রেলিয়া, তা বলেননি, এদিক দিয়ে ওদিক দিয়ে বলেননি। অবশ্য এটাও ঠিক, যেদিক দিয়ে খুশি অস্ট্রেলিয়া যাওয়া যায়। উনি বলেছেন আকাশ পথে যাও আর জল পথে যাও, অস্ট্রেলিয়া যেতে যদি চাও যে কোনো পথ ধরো তুমি অস্ট্রেলিয়া চলে যাবে। আর আপনি যেভাবে বলেছেন এদিক দিয়ে যাও ওদিক, হ্যাঁ যে কোনো পথে গেলে অস্ট্রেলিয়া চলে যাওয়া যাবে, এদিক ডান দিক বাদিক উত্তর দক্ষিণ, ভূগোল পড়েননি, পৃথিবী তো গোল, সেটুকুও জানেন না, ইঞ্জিনিয়ার বলেন কেন নিজেকে? ইঞ্জিনিয়ার ওই জন্য ইঞ্জিনিয়ারিং পাননি বলে আপনি এই জায়গায় চলে এসেছেন। ক্ষমা করবেন, বলতে ইচ্ছে করছে না এইসব কথা, কিন্তু আপনি করেছেন তো। সস্তার প্রচার আমি তো চাই না, কিন্তু আপনি এরকম, আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য, আমি তো আপনার কাছে পৌঁছতে পারবো না, আমার কথাও আপনার কাছে পৌঁছতে পারবে না, কিন্তু এগুলো যদি কেউ একজন যিনি শোনেন, যিনি পৌঁছতে পারবেন আপনাদের, আপনার কাছে পর্যন্ত যেন পৌঁছে দেন। আপনি আদর্শ নিয়ে কথা বলেছেন আমাদের, এই জন্যই, অন্য কোনো কারণ নেই। আপনার বিভিন্ন জ্ঞান আমি শুনি তো, অনেক জ্ঞানী হয়েছি আপনার জ্ঞান শুনে, কিন্তু গুরু আপনাকে মানায়নি, মানে বানায়নি কখনো, গুরু অন্য কেউ, আপনি জাস্ট আপনার থেকে শোনার চেষ্টা করি এবং নিজের মতন করে বোঝার চেষ্টা করি, কিন্তু এখন দেখছি আর আপনার থেকে নেওয়া যাবে না। আপনি তো সার্কাস দেখান, আপনি তো অ্যাক্টিং করেন, আপনার ভিডিও দেখলেই বোঝা যায় এই এই কী সব করেন, কী সব অদ্ভুত অদ্ভুত গল্প দেন, আধ্যাত্ম গল্প নাকি ওগুলো? ওগুলো কি সৎসঙ্গ হয় নাকি? ওগুলো তো হাসাতে জোকার, আপনি হাসাতে চেষ্টা করছেন, বিপক্ষে বলছি না, কিন্তু আপনি যদি সঠিক জ্ঞানী হন রাগ করবেন না আমার কথায়, কারণ আপনি জানেন সবার মধ্যে ঈশ্বর আছে, জোকারের মধ্যেও ঈশ্বর আছে, কুকুরের মধ্যেও আছে, আমার মধ্যেও আছে, আপনার মধ্যেও আছে। তো রাগ যদি করেন তাহলে আপনার মধ্যে কোনো জ্ঞান নেই, তাই না? বাঘের বাচ্চা বলে মানুষ খুশি হয়, কুকুরের বাচ্চা বলে রেগে যায়, কিন্তু দুটোই তো জানোয়ার, দুটোই তো পশু। সুতরাং যে সেইটা জানে, যে জ্ঞানী, সে রাগ করবে না, জোকারও তো যথেষ্ট তার তো। কিন্তু আপনি ওটা বেশি ভালো পারেন, এটা বললাম, আপনি ওটা বেশি ভাবে প্রচারিত করতে চাই, ওরম ভাবে আপনি প্রচার পেয়েছেন, লাফালাফি করে বেশি, এবং
বিরম মানে লোক হাসি, আপনার কথাগুলো শুনে কেমন একটা হাসি পায়। যারা একটু থাক আর বলবো না, শুনে দেবেন। আপনিও একটা সংস্থার হয়ে করছেন, স্বামী বিবেকানন্দের একটা সংস্থা আছে, সেই সংস্থার সংস্থার থেকেও কিছু কিছু স্বামীজিরা কিন্তু এরকম কথা বলেন ইউটিউবে। সর্বপ্রিয় আনন্দ, স্বামী সর্বপ্রিয় আনন্দ, শুনবেন ওনার কথা। এই যে আমি আমার আসল স্বরূপ ইনভেস্টিগেশন করব, কি করে করব? ঠাকুর একটু ইঙ্গিত করে দিলেন, আরম্ভ করো যেখানে তুমি মনে করছো আমি, আমরা মনে করি এইটাই আমি, এই মানুষটাই আমি, সেইটাকে ইনভেস্টিগেশন করা। বিভিন্ন উপায় আছে, আমি উপায়গুলোর মধ্যে ঢুকছি না, একটুখানি সূত্র ধরিয়ে দিচ্ছি। দৃগদৃশ্য বিবেক বলে, যেটা তুমি জানো সেটা তুমি নও। তোমার প্রশ্ন কি? তোমার প্রশ্ন হচ্ছে যে আমি কে, জবাবটা কি? একটা টেকনিক দেওয়া হলো, যেটাকে আমি জানতে পারি সেটা কিন্তু আমি নয়, সেটা দৃশ্য, আমি দ্রষ্টা। দ্রষ্টা মানে যে জানে, আমি জানতে পারছি, যেটাকে জানতে পারছি সেটা আমি নয়। তো সোজা কথা, এই টেবিলটাকে আমি জানতে পারছি, টেবিলটা আমি নই, পরিষ্কার, কেউ ভাবে না আমি টেবিল। এই জামাটাকে আমি জানতে পারছি, আমি জামাটা আমি নই, ঠিক কথা, কেউ মনে করে না যে আমি জামা। কিন্তু এই তারপরে এই যে এটাকে আমি জানতে পারি, দেখতে পাচ্ছি, স্পর্শ করতে পারছি, অনুভব করছি আমি, কিন্তু আমরা মনে করি এইটাই আমি। ত্রয়োদশ অধ্যায়তে কৃষ্ণ বলছেন অর্জুনকে, ক্ষেত্রজ্ঞম বলছেন যে যে ইদম শরীরম কৌন্তে ক্ষেত্রম ইত্যভিধীয়তে, এটা যে ব্যক্তি, এই যে শরীরটা ক্ষেত্র, একে যে অনুভব করছে তিনি ক্ষেত্রজ্ঞ, তার থেকে আলাদা। আমি দ্রষ্টা, এই শরীরটা দৃশ্য। আরো যদি গভীরে দেখি, এই চিন্তা ভাবনা গুলো হচ্ছে আমার, এগুলোকে তো আমি অনুভব করছি, আমার ভালো লাগছে, আমার ভালো লাগছে না, এটা বুঝতে পারছি। যদি বুঝতে পারি তাহলে ওটাও আমার দৃশ্য, আমি দ্রষ্টা, মনেরও দ্রষ্টা, মনের মধ্যে যা উঠছে বুদ্বুদের মতন সেগুলোও আমি নই, সেগুলোর আমি দ্রষ্টা। এই করে করে আমরা পৌঁছচ্ছি, কোথায় পৌঁছচ্ছি ঠাকুর বলবে। ঠাকুর কোথায় বললেন, এইভাবে যদি করো, কি খুঁজছি আমরা? আমি। এইভাবে যদি করো কোথাও আমি খুঁজে পাবে না, প্রত্যেকটা একটা অবজেক্ট হয়ে যাবে, একটা দৃশ্য হয়ে যাবে, দ্রষ্টাকে কোথাও খুঁজে পাবে না। এই যেন 600 বছর আগে বিদ্যারণ্য স্বামী বলছেন, দৃগে বা নত দৃশ্যতে, দ্রষ্টাকে দৃশ্য করা যায় না, আমি এখানে অবজেক্ট করে আনা যায় না, যেটাকে অবজেক্ট সেটা আমি নই। আরো উপায় আছে, পঞ্চকোষ বিবেক যেটা ঠাকুর এখানে আসলে সূত্রপাত করেছেন, এই শরীরটা আমি নই, শরীরটাকে আমি দেখতে পাচ্ছি, শরীরটা ক্রমাগত পরিবর্তনশীল, আমার পরিবর্তন হচ্ছে না, আমি যে শিশুরূপে নিজেকে দেখেছি, হ্যাঁ, এখন বৃদ্ধ রূপে আমি নিজেকে দেখছি, শরীরটা শিশু ছিল, শরীরটা বৃদ্ধ হয়েছে, আমি তো বলছি আমি এক, আমি তো এককালে সেই শিশুর শরীরে ছিলাম, আমি একদম এটা সেই বাচস্পতি মিশ্রর কথা বললাম, 1000 বছর আগে তিনি লিখছেন, তার ভাষার অনুবাদ করছি আমি, কি সুন্দরভাবে লিখছেন, আমি অনুভব করছি, আমি যে আমি ছোট ছেলে, আমার ঠাকুরদার কোলে বসে খেলতাম, আজকে আমার নাতি আমার কোলে বসে খেলছে, আমি কিন্তু সেই এক, সেই শিশুটাও আমি ছিলাম, এই বৃদ্ধ, এই বৃদ্ধ শরীরও আমি এক, এই পরিবর্তনশীল শরীর, আমি অপরিবর্তন, অপরিবর্তনশীল, তাহলে আমি কি করে এক হতে পারে? যেটা চেঞ্জিং এন্ড আনচেঞ্জিং কখনো এক হতে পারে না, দ্রষ্টা দৃশ্য কখনো এক হতে পারে না। এবার এবার বলুন, আপনার বলার ধরন আর ওনার বলার ধরন দুটো কি এক? তাহলে শিখবো কাকার কার কাছ থেকে? আমরা কার কাছ থেকে শিখবো? যিনি নিজেকে বুঝতে পেরেছেন, যিনি বোঝাতে পারেন, আরে শান্তি আর আনন্দ যার মধ্যে, মুখের মধ্যে শুধু আপনি অ্যাক্টিং করে যাচ্ছেন, আপনার মধ্যে আনন্দ, আপনি আনন্দ পাচ্ছেন, কিন্তু আপনার মুখ দেখেই বোঝা আপনার মধ্যে শান্তি নেই, কিন্তু যার মধ্যে শান্তি আছে তাকে দেখলেই বোঝা যায়। দুরকমভাবে মানুষ বড় হয়, এক নিজের যোগ্যতায় বড় হয় যেমন স্বামী বিবেকানন্দ, আর এক অন্যকে ছোট করে মানুষ বড় হয় যেমন স্বামী বিবেকানন্দকে নামিয়ে আপনি হচ্ছেন, তাই না? দুটোই পথ, যত মত তত পথ, এই দুটো পথ বড় হওয়ার, এক বড়কে নিজের যোগ্যতায় বড় হওয়া, আর একটা অন্যকে ডাউন করে দিয়ে নিজে বড় হওয়া, দুটো পথ। এই জন্য বলছি তো, যত মত তত পথ, ঠিক বলেছেন উনি, আপনি ভুলভাবে ব্যাখ্যা করেছেন, আপনি ব্যাখ্যা করতেই জানেন না, আপনি শুধু পড়ে 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 একটা বই তৈরি হয়েছেন, আপনি ওই যে সাঁতার, সাঁতারের বই পড়ে কি সাঁতার শেখা যায় নাকি? জানা যায়, আপনি জ্ঞান দিয়ে দেবেন, এরমভাবে সাঁতার কাটো, ওরমভাবে সাঁতার কাটো, জলে নামতে হয়, জলে নেবে সাঁতার কাটতে হয়।
रचना की ना ये शायद शिव जी के लिए, और वास्तव में आचार्य बताते हैं सत्यम शिवम सुंदरम, ये वास्तव भगवान श्री कृष्ण के लिए बोला गया। सत्यम परम सत्य कौन है? परम सत्य धीमहि कृष्ण। अच्छा सत्यम शिवम कृपालु कौन है? परम कृपालु परम दयालु भगवान श्री कृष्ण है, इसे शिवम। सुंदरम श्याम सुंदर कृष्ण। तो सत्यम शिवम सुंदरम जो है वास्तव शिव जी के लिए नहीं है, सत्यम शिवम सुंदरम इस फॉर कृष्ण। इसलिए कहते हैं ईश्वर सत्य है, सत्य ही शिव है, शिव ही सुंदर है, सत्यम शिवम सुंदरम। प्लस कर दिया उसको। तो कुछ ऐसे लोग हैं जो कि शिवजी के बारे में नहीं जानते वास्तव में, जो को बताते हैं वेल लॉर्ड शिवा is nothingness. I am slave of Lord Shiva and I am slave of nothingness. वाह क्या बात है। But Lord Shiva is not a nothingness. ये वास्तव में उनका अपमान है शिवजी का, उनको nothingness बताना कि well he is just nothingness. अति शिवलिंग की पूजा होती है क्यों? बोले ये मत समझो शिव कोई व्यक्ति है, ये नहीं समझना है। एक कहीं बैठा रहा वहां 15,000 साल पहले ध्यान में बैठा रहा कोई व्यक्ति, ऐसे ऐसे बोलने वाले कुछ जानते नहीं इसके बारे में, शास्त्र जानते ना अनुभव में जानते इस बात को, शिव कोई व्यक्ति है ही नहीं, इसीलिए वो अरूप, शिव का कोई रूप नहीं है, जहाँ वाणी और मन प्रवेश नहीं कर पाता, छू नहीं पाता, वही तत्व है शिव तत्व, जिनका शरीर पूरे ब्रह्मांड में व्याप्त है, जिनका और छोर नहीं है, ब्रह्मांड व्याप्त किया, वैसे शिव तत्व को मैं बार बार प्रणाम करता हूं। इसलिए शून्यता में, शून्य में चले जाना शिव के साथ हो जाता है। तो शिव जो शिव तत्व है तो ये जीव तत्व जैसा नहीं है, ये भगवत तत्व भी नहीं है और ये जीव तत्व भी नहीं है, ये बीच में तत्व है वास्तव में, ये बीच का तत्व है। तो इसलिए ये तत्व है ये माया के परे है, वैसे तो ये वाला तत्व ये माया के परे, ये भगवान इज वन एंड एकमेव द्वितीयम ब्रह्म द्विदासे, देयर इज वन ब्रह्म एको ही रुद्रो न द्वितीयाय तस्पुर, देयर इज वन रुद्र, इट मींस दैट कृष्ण एंड शिव आर वन, देयर आर नो टू गॉड्स, देयर इज वन गॉड, देयर टू डिफरेंट फॉर्म्स ऑफ वन गॉड, गॉड आर नॉन डिफरेंट फ्रॉम ईच अदर, it would be a transgression to say one form is bigger than the other. আধ্যাত্মিক হন, চাইবো আপনি শারীরিকভাবে সুস্থ থাকুন, মানসিকভাবে সুস্থ হন, সস্তার প্রচার নাচে টাকা রোজগারের একটা মাধ্যম না তৈরি করে দিয়ে ধর্মকে একটুখানি ভালো মানসিকতার হন, সেবা ধর্মে আসুন। ওনার মাছ খাবার থেকেও বড় কথা উনিই বলেছিলেন, জীবে প্রেম করে যে এই জন সেই জন সে বিচে ঈশ্বর, এটা ওনার কথা, ওনার মধ্যে কতটা ভক্তি সেটা আমরা জানি, তার জন্য ওনাকে জানতে হবে, জানুন পড়ুন আরো এগিয়ে যান আপনার জীবনে, তবে নিজের যোগ্যতায়, অন্যকে ছোট করে নয়। নমস্কার।